সিসিটিভি ফুটেজে দেখা যায় সিঁড়ি বেয়ে ছাদের দরজা খুলছে শিশু আলিফ। এরপর থেকে নিখোঁজ চট্টগ্রামের বাকলিয়ার আজিজিয়া তাদবিরুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। নালায় পড়ে নাকি মাদ্রাসা থেকে পালিয়েছে সেটা নিয়ে তৈরি হয়েছে নানা রহস্য। বুধবার দুপুরে নিখোঁজের পর সন্ধ্যায় শুরু হয় খালে উদ্ধার অভিযান, তবে এখনও মেলেনি সন্ধান। ছেলেটার দেখা যাচ্ছে পাঞ্জাবি পরা ছিল, পরনে কাপড় ছিল, উপর থেকে কীভাবে পড়ছেন এটা মাদ্রাসা অথরিটি বলতে পারে। খালে পড়তেছে পড়ছে বিদায় বলছে, সেই জন্য আমরা দেখছি। মাদ্রাসার সাতথরা থেকে পাশের বর্জ্যখালে পড়ে নিখোঁজ বলা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এর আগেও মাদ্রাসা থেকে পালিয়েছিল কুমিল্লার শিশু আলিফ। এদিকে এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশনের খাল ও নালাগুলো অনেকটাই অরক্ষিত ও অনিরাপদ, যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তার সাথে যেগুলো নালাগুলো আছে ওগুলোতে মিনিমাম 2 ফুট থেকে 2.5 ফুট মানে রাস্তা থেকে ওয়ালগুলো নালা থেকে দিতে হবে, মানে মানুষ যেন খালে না পড়ে। ময়লা যখন হয় তখন এখানে কিছু দেখা যায় না, মানে ময়লা বেশি, যার কারণে ছোট ছোট বাচ্চারা মানে কি নালার মধ্যে পড়ে যায়। গত 27 আগস্ট নগরীর হালি শহরে নালায় পড়ে মারা যায় শিশু ইয়াসিন। গত 4 বছরে চট্টগ্রামে খালে ও নালায় পড়ে মৃত্যু হয় 6 জনের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।